কাচকি শুটকির খুব মজাদার একটা ভর্তার রেসিপি করে দেখাবো আজকে। তো ভর্তা তো অনেকে অনেকভাবে বানান, তো আমি যেভাবে বানাই খেতে অনেক বেশি সুস্বাদু হয় এই রেসিপিটা, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো শুটকিগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে, আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। শুটকি মাছে প্রচুর ধুলা বালু ময়লা থাকে, তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তো 8 থেকে 10 বার পানি পরিবর্তন করে আমি শুটকি মাছগুলোকে ধুয়ে নিব। আর ভিডিওতে দেখানোর মতো আপনারাও ক্লিন করে নেবেন শুটকিটাকে, তাহলে দেখবেন যে সহজেই পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। প্রথমবার পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য শুটকিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ময়লাটা একটু সফট হয় আর হালকা করে প্রেস করলেই কিন্তু ময়লাগুলো খুব সহজেই পানির সাথে ধুয়ে নিয়ে ফেলা যায় বা পরিষ্কার করে নেওয়া যায়। তো প্রায় 8 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর পানিটা যখন এরকম টলটলে হবে তখন বুঝতে হবে যে শুটকিটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর তলার নিতে এরকম একটু হাত দিয়ে চেক করতে হবে যে বালু আছে কি না, যদি হাতে বালু লাগে সেক্ষেত্রে শুটকিগুলোকে আরও 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি শুটকি মাছগুলোকে ভর্তা বানানোর জন্য। এখন এগুলোকে একটু আমি ফ্রাই করে নিব। আর ভর্তা বানাতে যা যা লাগছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা রসুন পুরোটাই নিয়েছি, বেশ কয়েকটা শুকনো মরিচ আগে থেকেই টেলে নিয়েছি, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে ফ্রোজেন কিছু ধনে পাতা আমি ব্যবহার করছি। ফ্রেশ ধনে পাতা যদি থাকে আপনারা সেটা দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। তো ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, রান্নার যে রেগুলার সাদা তেল আছে সেটা, আমি ভেজিটেবল অয়েল ব্যবহার করছি। এখন তেলটা হালকা করে গরম হয়ে আসলেই এর মধ্যে রসুন আর শুটকিটা দিয়ে দিব। শুটকি মাছগুলোকে দিয়ে অপেক্ষা করব শুটকির যে পানিটা আছে সেই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আমি চুলারাসটাকে মিডিয়াম টু হাইতে রেখেছিলাম। এ পর্যায়ে আমি চুলারাসটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে দিব শুটকি মাছ আর রসুনগুলোকে, আর মুচমুচে করে ফ্রাই করে নেব। একটু ভালো করে ভাজাটা হলে যেটা হয় ব্লেন্ড হতে সুবিধা হয়, বা পাটায় পিষে নিলেও পিষতেও সুবিধা হয় আর ভর্তাটা খেতেও মজা হয়। আমি আরও কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, কারণ এই কাচকি শুটকির ভর্তাতে রসুনের পরিমাণ একটু বেশি দিলে অনেক বেশি টেস্টি হয়। তো রসুনগুলোকে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব, সাথে আমি ধনে পাতাটাও এ পর্যায়ে দিয়ে দিলাম। যেহেতু ফ্রোজেন ছিল এর মধ্যে হালকা একটু পানি আছে, তাই পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নিব। আর আজকে ভর্তাটাকে আমি ব্লেন্ডারে তৈরি করব। তো সবটা একবারে দিচ্ছি না, অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। 1 মিনিটের জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি, 1 মিনিট পরে বাকি যেইগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি, সাথে শুকনা মরিচটাও দিয়ে দিব। আর ঝালটা যে যেমন খাবেন সেটা বুঝে মরিচটাকে অ্যাড করে নেবেন, লবণের পরিমাণটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এখন আমি আরও 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে না করতে চাইলে পাটায়ও পিষে নেওয়া যাবে, যাদের পাটার সুবিধা আছে তারা পাটায় পিষে নিতে পারেন। তবে এইভাবে ব্লেন্ডারে তৈরি করলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় ভর্তাটা। এখন এর মধ্যে আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এবারে আবারও 1 মিনিটের জন্য আমি ব্লেন্ড করে নিব। এই তো আমাদের ভর্তা তৈরি হয়ে গেছে। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আর শীতের এই সময়ে ম্যাড়া পিঠা কিংবা চিতই পিঠার সাথেও খেতে দারুণ লাগে। চাইলে ভুনা খিচুড়ির সাথেও পরিবেশন করা যাবে। তো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যাবেন না। আর পরবর্তীতে এমন আরও সহজ আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।